সততা একটি মহৎ গুণ। আমাদের সকল সময় সৎ থাকতে হবে, পিতামাতাদের শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে সত্য কথা বলতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ছেলে আমার বড় হয়ে গেল, আর তাহলে বলাই লাগে না তুই পড়তে পড়তেও আমাদের সতত। তুমি চলো দালে দালে, আমি চলি পাতায় পাতায়, একই রেকর্ডিং বারবার চলাইতেছি, তাও তুমি বুঝছো না। দেখাতে হবে তাদের আমি তো সৎ ছিলাম না, তাহলে কি আবার খোলো না? দেখাতে হবে তাদের পাওনা টাকা সময় মতো শোধ করে দিতে হবে, তাহলেই আমাদের বন্ধুরাও ভালোবাসবে। যদি আমরা জীবনে সফল, নির্বলা তুই চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। যদি আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই, তবে সমাজে আমাদের নাম কামাতে হবে, আর সমাজে নাম কামাতে হলে আমাদের সততা দেখাতে হবে, সততার মহাৎ গুণ। Kingdom come, this is my kingdom come. When you feel my heat, look into my eyes. কি রে টিকটকার, তুই রাখ তোর বাপে ও ভুলা গেছে, তুই তো কন্টেন্ট ক্রিয়েটর। দেখ ভাই এমনি মুড পুরো নষ্ট হয়েছে, মানে বাসাল কবি না তো। তোমার তো মুড অফ থাকবই, কি ভালো ভিডিও বানাও, ভিডিও মাথার উপর দেওয়া যায় কোনো কিছু বুঝি না। এসব আজের কথা বাদ দিয়ে চল মাল খেতে যাই। আসলে গতবার মাল খাইতে গেছি আর তুই দইছে রাখাইছিস। দেখ ভাই এবার খুব বড় টাকা বসে আছে, এবার খামুই। তাহলে কাকে একটা কাজ করি, কেরু লই, দামে কম মানে ভালো। ভাই গরিব হইতে পারি আমি, কিন্তু ক্লাসি আছি। তাহলে কাকে একটা বিদেশি লই, তুই 10,000 হাতে রাখ, আমি 20,000 হাতে রাখি। আচ্ছা তাহলে কেরু হইলো, আমার তো 100 আছে কাকা। সারাদিন কিসের ফোন টেপাটিপি, খাবার টাইম ফোন হাতে বসে আছিস, যা খাইতে যা। হ্যালো হ্যালো হ্যালো, এই ফকির নির্কলা কই গেছে? এই বেলা তুমি কাছে বলো তো, ফকির নির্কলার সাথে। এই বেলা ছেলে তুমি, তোমার সাহস তো কম না, মুসলমান কেন বলো? আইসে বাপ গিরি মারাইতে, তোমার বাপের উল্টা ফিরে বইরা দে। কি আল্লাহ, তুমি মাল খাইতে যাও, কিপটা আমি চোদাও না। অসম্ভব জানো না কথা, আমি তোমাকে ভালো বলছি। হারুন ভাই। হারুন ভাই মানে? না না আঙ্কেল আসসালামু আলাইকুম। এই স্টুপিড শো, তোমার নাম কি? হ্যাঁ আঙ্কেল আমার নাম ইকবাল। কারবাল না না আঙ্কেল ইকবাল। ভাষার ভাষার অবস্থা তো খারাপ কেন, ফ্রেন্ডের বাবার সাথে কিভাবে কথা বলতে জানো না? না আঙ্কেল আমি আসলে বস্তি এরিয়া সাবলেট থাকি তো। আমার ছেলের সাথে তোমার কি, আর আর সব কিসব কিসব মালের কথা বলতেছিল তোমরা? না না আঙ্কেল আমি মালের কথা বলতেছিলাম না, আমি রেস্টুরেন্টে যাওয়ার কথা বলতেছিলাম। কি কোন রেস্টুরেন্টে বাপ? না আঙ্কেল রেস্টুরেন্টে মাল বেচে না, কি রেস্টুরেন্টে বিরিয়ানি বেচে। আমাদের শিখো না আঙ্কেল, বস্তির পোলার আবার বিরিয়ানি। আঙ্কেল আমি গরিব হতে পারি কিন্তু আমি নেতা মানুষ, আর আপনার ছেলে যদি এতই ভালো হয় তাহলে আমাদের সাথে কেন ঘুরে? আর আপনার ছেলে কত বড় নেশাখোর, আপনার ছেলে কত বড় পকেট মার, ওর চারবার আমি থানা থেকে ছুটাইছি, ওকে পুলিশ মারতে মারতে ল্যান্ডটা করে ফেলছে, আমি পাঞ্জাবি কিনেছি আমি, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আঙ্কেল রাখি। আপা পেট ভরে গেছে, আমি খাবো না আর। ইকবালকে তুই এবারও মেতে ফেল, মানে কি এসবের? আব্বু আমার ক্যালকুলেটার নাই দেখে আমি ফেল করছি, আমার ক্যালকুলেটার কিনা টাকা দাও। কিসের ক্যালকুলেটার? তোর এটা গত মাসে আমি ক্যালকুলেটার টাকা দিছি। বাবা হ্যাঁ করতে যাবো, টাকা দাও। মানে কি এসবের? আব্বু তুমি স্যারের বেতন দাও নাই দেখি আমাকে স্যার ভালো করে পড়ায় নাই, তুমি আমাকে স্যারের বেতন দাও। স্যারের বেতন? হ্যাঁ মাসের শুরু তো স্যারের বেতন দিয়ে দেয় আমি। আব্বু মেকআপ কিনবো, টাকা দাও তো। তোর আবার কি শুরু করলি রে বাপ? আরে পাল এই হারুন হালামদার এসে রুমের ভিতরে বুর্জে কথাটা পাল যাই হোক কি করো। হ্যালো
কথা বলতেছো না কেন? পাশে কেউ আছে? আচ্ছা একটা কাজ করে আমি তোমাকে ভিডিও কল দিই, যে দুজন দুজনকে দেখবার চেষ্টা করবো। ওয়েট, আরে আরে তো হাত দিয়ে রাখছো কেন? হাত ছড়াও। আমার ফটো তোমার বাসায় কি কর? উই উইল মিস ইউ।